बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीरा तुम्हारे सकल के आज के दुपुर बेलाई गणित क्लास स्वागतम जानाच्छी। आशा करछी सकले जार जार गृहे सुस्थभावे अवस्थान करछो एवं आमादेर क्लासेर साथे समन्वय करे तुम्हारे शिक्षा जीवन चालू रेखेछो। जाइ होक आमरा गत तीन टी लेक्चारे मैट्रिक्स की मैट्रिक्सर प्रकारभेद मैट्रिक्सर समता मैट्रिक्सर जोग एवं मैट्रिक्सर वियोग तीन धरनेर आलोचना आमरा करेछि। एखन आमादेर आज के आलोचना हलो मैट्रिक्सर गुण। मैट्रिक्सर गुण विषय तोमादेर आमी किछुटा हिंट्स दिएछि, एखन आज के आमरा विस्तारित आलोचना जाब। আমরা যেহেতু ম্যাট্রিক্সের গুণ নিয়ে আলোচনা করব, কাজেই দুটো ম্যাট্রিক্সের মধ্যে কখন গুণ করা সম্ভব সেটা আমাদের আগে জানতে হবে, দুটো ম্যাট্রিক্স কখন গুণনযোগ্য হবে। তাহলে তোমরা দেখো স্লাইডে দেখতে পাচ্ছ যে একটা ম্যাট্রিক্স হলো এ এবং আরেকটা ম্যাট্রিক্স হলো বি। এ ম্যাট্রিক্সের আকার যদি বা অর্ডার বা ক্রম যদি এম বাই এন হয়, বি ম্যাট্রিক্সের আকার বা ক্রম যদি এন বাই এল হয়, তাহলে এদের মধ্যে গুণ করা সম্ভব। তাহলে আমি একটু বোর্ডে দেখাই, বোর্ডে চলে যাই আমি। তাহলে এ একটা ম্যাট্রিক্স, এর অর্ডার আমি বলছি এম বাই এন। তাহলে কি আমরা সকলেই জানি এম হলো কি সারি, এটা হলো কি সারি, আর এন কি এন হলো কলাম, এন হলো কলাম। এরপরে আমরা আর একটা বি ম্যাট্রিক্স নেব এন বাই এল, এন বাই এল। তাহলে এখানে দেখো এইখানে এটা হলো সারি, আর আচ্ছা আমি এটা কালো কালি দিয়ে লিখি, এটা হলো সারি আর এখানে এটা হলো কলাম, এটা হলো কলাম। লাল এবং কালো কেন লিখছি তোমাদের আমি পরে আমি বিস্তার। এখন আমরা নির্ণয় করব এ বি, এখন নির্ণয় করব কি এ বি, এ বি, এ বি মানে এও একটা ম্যাট্রিক্স বিও একটা ম্যাট্রিক্স, এদের মধ্যে আমরা গুণফল নির্ণয় করব। তো গুণফল নির্ণয় করার শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের, তাহলে প্রথম ম্যাট্রিক্স কোনটা এখানে, যখন এ বি আমরা নির্ণয় করব, যখন আমরা এ বি নির্ণয় করব তখন এটা হলো প্রথম ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্স। এরপরে যখন আমরা তাহলে এটা প্রথম ম্যাট্রিক্স আর পরেরটা দ্বিতীয় ম্যাট্রিক্স। আচ্ছা আবার যখন আমরা বি এ নির্ণয় করবো অর্থাৎ বি ইনটু এ, তাহলে তখন এটা হবে কি প্রথম আর এটা হবে দ্বিতীয়। খেয়াল করো, কাজে আমরা হয়তো অনেকে বলবা যে স্যার প্রথম ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝছি, প্রথমে যে অবস্থান করবে গুণফল নির্ণয়ের ক্ষেত্রে যে ম্যাট্রিক্সটা প্রথমে অবস্থান করবে সেটা হলো প্রথম ম্যাট্রিক্স, পরে যেটা দ্বিতীয় যে অবস্থান করবে সেটা হলো দ্বিতীয় ম্যাট্রিক্স। আবার যখন বি ইনটু এ নির্ণয় করবো তখন কি বি হবে প্রথম ম্যাট্রিক্স, এ হলো দ্বিতীয় ম্যাট্রিক্স। এটা খুব ইজি, তোমরা একবার বললেই বুঝতে পারবা। এখন আমরা আসি, দেখো এখানে আমরা লাল কালো ব্যবহার করেছি, এ একটা ম্যাট্রিক্স নিয়েছি এম বাই এন, তাহলে এম সংখ্যক সারি আর এন সংখ্যক কলাম। বি একটা ম্যাট্রিক্স নিয়েছি এন বাই এল, তাহলে এন সংখ্যক সারি এল সংখ্যক কলাম। এখন ম্যাট্রিক্স গুণের নিয়ম হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান হয় তবে তাদের মধ্যে গুণ করা সম্ভব। ঠিক আছে, তাহলে এই গুণ করা সম্ভব, গুণ করলে আমরা কত বাই কত ম্যাট্রিক্স পাবো সেইটা আমি তোমাদের এখানে চিত্র দিয়ে বোঝাই দিচ্ছি। এইখানে দেখো এই সারিটা চলে যাবে এখানে, তো সারি কত, সারি হলো এম, এখানে আসবে এম গুণন। এখন কয়টা কলাম হবে, এইখানে দেখো আমি কলামকে এখানে দেখো এটা ইয়ে দিলাম, এইখানে নিয়ে আসবো, এখানে চলে আসবে সেটা কত, সেটা হলো এল, এটা হলো এল।
তাহলে গুণ করে আমরা কত বাই কত ম্যাট্রিক্স পাবো এটা আমরা সহজে বুঝতে পারবো। তাহলে আবারও আমি একটু ভালো প্রথম থেকে বলি, আমরা এ একটা ম্যাট্রিক্স নিলাম, এর অর্ডার হলো এম বাই এন, বি একটা ম্যাট্রিক্স নিলাম, এর অর্ডার হলো এন বাই এল। আচ্ছা, এখানে আমি কোনটা সারি কোনটা কলাম বলে দিয়েছি, প্রথমে যেটা অবস্থান করছে সেটা সারি, গুণন চিহ্ন হবে, তারপরে কলাম হবে, তারপরে এখানেও দেখো এটা হলো সারি, এরপরে কলাম। এ বি গুণ করা সম্ভব কিনা, এ বি গুণ করা সম্ভব কিনা সেটা আমরা বলেছি। আমরা ম্যাট্রিক্সের যে গুণ নির্ণয়ের সূত্র বা গুণ নির্ণয়ের যে নিয়ম, সেই নিয়মের আলোকে আমরা বলেছি প্রথম ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ আমরা এখন এ বি নির্ণয় করছি। এ বি নির্ণয় করলে প্রথম ম্যাট্রিক্স হলো এ, দ্বিতীয় ম্যাট্রিক্স হলো বি। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম, কলাম কত দেখো এন, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হলে তাদের মধ্যে গুণ করা সম্ভব। এবং গুণ করে আমরা কত বাই কত ম্যাট্রিক্স পাব, গুণ করার পরে কত বাই কত ম্যাট্রিক্স পাবো, এটা এমসিকিউ আকারে প্রায় আসে, এমসিকিউ আকারে প্রায় আসে। তখন তাহলে আমাদের সেটাও জানতে হবে সেটা কত বাই কত আসবে। দেখো এখানে আমরা পাইছি এন এন, তাহলে আমরা একটা সহজে করতে পারি, যেটা সমান হবে সেটা কাটাকাটি থাকবে। কাটাকাটি করার পরে থাকলো কি, থাকলো হলো এম, আর এদিকে থাকলো এল। প্রথমে যেটা থাকলো সেটা হবে সারি, আর দ্বিতীয় যেটা থাকলো সেটা হলো কলাম। তাহলে আমরা গুণ গুণ করে এ বি নির্ণয় করে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের অর্ডারটা কত হবে, সেই ম্যাট্রিক্সের অর্ডারটা হবে এম বাই এল, এম বাই এল। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হলো আমাদের। এখন বি এ নির্ণয় করা সম্ভব কিনা, দেখো বি এ নির্ণয় করা সম্ভব কিনা, তাহলে আমরা জানি বি ম্যাট্রিক্সের অর্ডার, বি ম্যাট্রিক্সের অর্ডার এখানে দেওয়া আছে কত, এন বাই এল। এ ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে কত, এম বাই এন, এম বাই এন। এখন যদি আমরা বি এ নির্ণয় করি, বি ইন্টু এ নির্ণয় কি সম্ভব, নির্ণয় কি সম্ভব, তোমরা বলবা তোমাদের অ্যান্সার এখন কি হবে। তোমরা বলবা যেহেতু যেহেতু প্রথম ম্যাট্রিক্স এখানে কোনটা বি, যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান নয়, সুতরাং বি এ নির্ণয় করা সম্ভব নয়। তোমাদের যদি কখনো কোনো পরীক্ষায় আসে যে ম্যাট্রিক্সের মধ্যে গুণফল নির্ণয় করো, তাহলে তোমরা এইভাবে কারণ সহযোগ করবা, কারণ অনেক সময় এরকম দেওয়া থাকে, এরকম প্রশ্ন দেওয়া থাকে, তো সেক্ষেত্রে তোমরা এইভাবে অ্যান্সার দিবা। শুধু গুণ সম্ভব নয় এটা বলবা না, কি বলবা, যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সমান নয়, সুতরাং এদের মধ্যে গুণ করা সম্ভব নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসো এখন আমরা অঙ্কে চলে যাই, আমরা আমাদের অঙ্কে চলে যাব। আমরা কয়েক বেশ কিছু অঙ্ক, কারণ আমরা জানি, আমরা জানি যে আমাদের এই ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সের কিছু সংজ্ঞা এবং ম্যাট্রিক্সের গুণ এবং ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স, এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস থেকেই আমাদের বিভিন্ন পরীক্ষায়, তোমাদের কলেজের সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা সহ আনুষঙ্গিক সকল পরীক্ষায়, সংশ্লিষ্ট সকল পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, সর্বোপরি আমাদের ফাইনাল পরীক্ষায় এই ম্যাট্রিক্সের গুণ, বিপরীত ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে কিছু সংজ্ঞা এবং তার উপর ভিত্তি করে কিছু অঙ্ক আমাদের পরীক্ষায় আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আসো এখন আমরা অঙ্কে চলে যাই। আমরা গতদিন এখান থেকে আমরা কি করেছিলাম, থ্রি এ মাইনাস টু বি নির্ণয় করেছিলাম। এখন আমরা যেটা করব, আমরা আজকে এ বি নির্ণয় করব, এ বি নির্ণয় করব। তাহলে আমি আগে অঙ্কটা উঠাই নিই, উঠাই নেওয়ার পরে আমি তোমাদের বিস্তারিতভাবে অঙ্কটা বুঝাই দিচ্ছি। ম্যাট্রিক্সের গুণ খুবই সহজ, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর তোমরা যারা রাজশাহী কলেজে ভর্তি হয়েছ, প্রত্যেকেরই প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টের আমি দেখেছি যে তোমাদের মেন সাবজেক্ট ম্যাথ, আর আসলে সায়েন্সে ফোর্থ সাবজেক্ট বলে কোনো কিছু নাই, আমাদের বাংলা ইংরেজি আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি প্রত্যেকটাই আমাদের মেন সাবজেক্ট, প্রত্যেককেই সমান গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হবে। যাই হোক, আমরা আমাদের অঙ্কে চলে যাই। আচ্ছা, দেয়া আছে এ একটা ম্যাট্রিক্স, এটা হলো কি আছে,
1 1 1 2 minus 3 4 2 minus 3 4 3 minus 2 3 আর একটা ম্যাট্রিক্স হলো b দেওয়া আছে b হলো 1 minus 2 1 minus 2 minus 1 এরপরে আছে 6 1 6 6 1 6 10 5 10 10 5 10 sorry 5 10 5 10 সংখ্যাগুলোতে চেঞ্জ হলে গুণ করা সম্ভব হবে না তা কিন্তু নয় আমাদের যেটা হতো বইয়ে দেওয়া আছে রেফারেন্স বইয়ে দেওয়া আছে সেইটা বা আমরা যেটা এখানে তোমাদের স্লাইডে দেখাচ্ছি সেইটা সাথে মিল রাখার জন্যই আমরা একদম এক্স্যাক্ট যেটা আছে সেটাই করছি যাই হোক আমরা দেখো আমাদের এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 1 1 2 minus 3 4 3 minus 2 3 তারপর কি 1 minus 2 minus 1 6 1 6 এবং 5 10 5 5 10 5 আচ্ছা এখন আমরা গুণে চলে যাই এখন আমরা গুণে চলে যাই অতএব AB সমান আমরা এখানে প্রথমে A বসাবো 1 1 1 2 minus 3 4 3 minus 2 3 এরপরে B বসাবো B কত আছে 1 minus 2 minus 1 6 1 6 5 10 5 এখন আমরা এদের মধ্যে গুণ করা সম্ভব কি না এটা আমরা আগে চেক করব তো আগে প্রথমে আমরা পর্যবেক্ষণ করব পর্যবেক্ষণ করলেই আমরা বুঝতে পারবো যে এদের মধ্যে গুণ করা সম্ভব কি না তারপরও আমরা একটু চেক করব কেমন দেখো এ ম্যাট্রিক্সের অর্ডার হলো 3/3 বি ম্যাট্রিক্সের অর্ডার হলো 3/3 এ ম্যাট্রিক্সের অর্ডার কত 3/3 বি ম্যাট্রিক্সের অর্ডার হলো কত 3/3 তাহলে এটাও বর্গাকার এটাও বর্গাকার এবং সেটা কত 3/3 কাজেই এখন আর চেক করার দরকার নাই ধরো দুটো ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে হবে এ ম্যাট্রিক্সটা বর্গাকার বি ম্যাট্রিক্সের বর্গাকার এবং এদের অর্ডার যে যে অর্ডার নিয়ে দা বর্গ হচ্ছে সেটা সেম যেমন এ ম্যাট্রিক্স হলো 2/2 বি ম্যাট্রিক্স হলো 2/2 এ ম্যাট্রিক্স 3/3 বি ম্যাট্রিক্স 3/3 এ ম্যাট্রিক্স 4/4 বি ম্যাট্রিক্স 4/4 এ ম্যাট্রিক্স 5/5 বি ম্যাট্রিক্স হলো 5/5 এবং এদের মধ্যে গুণ করতে যদি বলা হয় তাহলে তাদের আর চেক করার দরকার নাই তাহলে আমরা এখন এটা চেক করলাম না কারণ চেক করে আমরা দেখছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম প্রথম ম্যাট্রিক্স এ এর কলাম দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর সারির সংখ্যার সমান তাহলে এখন আমরা দেখি গুণ করি গুণ করব কি কোন পদ্ধতিতে গুণ করব কোন পদ্ধতিতে এটাকে বলা হয় গুণের পদ্ধতিকে বলা হচ্ছে সারি কলাম পদ্ধতি সারি কলাম আমরা প্রথমে সারি নিব এটা এই সারি নিয়ে এই কলামকে গুণ করব তাহলে কিভাবে গুণ করব দেখো গুণ করব কিভাবে 1 ইনটু 1 তাহলে 1 ইনটু 1 প্লাস এরপরে যোগ চিহ্ন দিব 1 ইনটু 6 1 ইনটু 6 প্লাস 1 ইনটু 5 তাহলে এই দুটা গুণ করে এই সারি এবং এই কলাম গুণ করে গুণফলকৃত যে সংখ্যা আমরা পাব সেটা হবে এবি ম্যাট্রিক্সে প্রথম ভুক্তি এবার আমরা তাহলে এই সারিটা নিয়েছি এবার আমরা দ্বিতীয় কলামকে গুণ করব তাহলে 1 ইনটু মাইনাস 2 যোগ 1 ইনটু 1 যোগ 1 ইনটু 10 আচ্ছা আমি গুণ চিহ্ন দিই এখানে ডট না দিয়ে গুণ দেই এরপরে হলো 1 ইনটু এখানে আমরা গুণ চিহ্নগুলো দিই 1 ইনটু 1 ইনটু 1 ইনটু 10 এবার আমাদের কিন্তু এটা আমরা দ্বিতীয় ভুক্তি পেলাম এবি ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি প্রথম সারির দ্বিতীয় ভুক্তি এটা প্রথম ভুক্তি এটা দ্বিতীয় ভুক্তি এরপরে আমরা তৃতীয় কলামে যাব তৃতীয় কলামে যাব তাহলে পরে আমরা যে কাজটা করলাম আমরা এখানে গুণ করলাম এরপরে আমরা এখানে গুণ করব তাহলে এই কলামের সাথে তাহলে দেখো 1 ইনটু মাইনাস 1 1 ইনটু মাইনাস 1 যোগ 1 ইনটু 6 যোগ 1 ইনটু 5 1 ইনটু 5 তাহলে আমাদের প্রথম সারি দিয়ে
প্রথম সারি এ ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে বি ম্যাট্রিক্সের প্রথম কলাম দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামকে গুণ করা হয়ে গেল এখন আমরা কি করব তাহলে আমাদের এটা দিয়ে গুণ করার কাজ শেষ আমরা ক্রস দিলাম এবার আমরা কি করব আমরা দ্বিতীয় সারি নিব দ্বিতীয় সারি আমি এই কালো চিহ্ন দিয়ে করলাম কালো কালি দিয়ে একই ভাবে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলামকে গুণ করব তাহলে এখানে দেখো 2 × 1 2 × 1 তাহলে দেখো 2 × 1 যোগ -3 × 6 যোগ 4 × 5 4 × 5 তারপরে আমরা কি করব দ্বিতীয় কলামকে গুণ করব 2 × -2 যোগ -3 × -3 × 1 যোগ 4 × 10 4 × 10 এরপরে আমরা চলে যাব তৃতীয় কলামকে গুণ করতে 2 × -1 2 × -1 যোগ -3 × 6 -3 × 6 যোগ হবে 4 × 6 4 × 4 × 5 4 × 5 তাহলে আমাদের দ্বিতীয় সারি দিয়েও গুণ করা শেষ হয়ে গেল এবার আমরা কি করব এইবার আমরা যেটা করব আবার আমরা তৃতীয় সারি নিব প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি নিব একইভাবে প্রথম কলামকে গুণ করব দ্বিতীয় কলামকে গুণ করব তৃতীয় কলামকে গুণ করব তাহলে গুণ করি তাহলে 3 × 1 3 × 1 যোগ -2 × 6 যোগ 3 × 5 এবারে 3 × -2 3 × -2 যোগ -2 × 1 -2 × 1 যোগ 3 × 10 3 × 10 এরপরে আমরা তৃতীয় কলামকে গুণ করি 3 × -1 3 × হলো -1 যোগ 3 × -2 −2 × 6 যোগ 3 × 5 3 × 5 আমাদের কিন্তু গুণ করা শেষ আচ্ছা আমরা যেহেতু আজকে প্রথম গুণ করছি এই জন্য আমরা এই যে 1 × 1 লিখে ফেললাম আমরা এরপরে যেটা করব 1 × 1 গুণ করে কত হয় 1 হয় 1 × 6 গুণ করে হয় 6 1 × 5 গুণ করে হয় 5 আমরা একবারে সরাসরি লিখে ফেলবো তাহলে আমাদের দেখো কত হয় 1 + 6 + 5 তারপরে হলো -2 + 1 যোগ হলো 10 যোগ কত 10 তারপরে হলো -1 + 6 + 5 তারপরে হলো 2 2 −18 + হলো 20 তারপরে কি আছে −4 −3 + হলো 40 তারপরে কি আছে −2 −18 + হলো 20 এরপরে দেখো 3 −12 + হলো 15 আমরা একবার গুণগুলো চেক করব আবার এরপরে কি আছে এখানে আছে −6 −2 + হলো 30 এরপরে হলো −3 −12 + হলো 15 এখন আমরা যোগ বিয়োগ করে যেটা পাবো সেটাই হলো আমাদের এ বি এর মান এখন আমরা আরেকবার একটু চেক করি এবং প্রথম থেকে তোমাদের আরেকবার বুঝাই আমাদের এখানে এ ম্যাট্রিক্সটা আছে 3/3 বি ম্যাট্রিক্সটিও আছে 3/3 তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যাও 3 কলাম সংখ্যাও 3 আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যাও 3 কলাম সংখ্যাও 3 কাজেই আমরা দেখছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আমরা যখন এ বি নির্ণয় করব প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি পরস্পর সমান যেহেতু সমান কাজেই আমরা এ বি নির্ণয় করতে পারছি তাহলে এ বি আমরা বসিয়ে দিলাম দেখো এটা 1 1 1 2 -3 4 3 -2 3
এটা ছিল বি ম্যাট্রিক্সটা ছিল 1 মাইনাস 2 মাইনাস 1 6 1 6 5 10 5 এখন আমরা গুণ করব গুণের পদ্ধতি কি গুণের পদ্ধতি হলো সারি কলাম পদ্ধতি এই সারি কলাম পদ্ধতি আমরা সব সময় ব্যবহার করব তাহলে আমাদের ভুলের কোনো সম্ভাবনা থাকবে না এর ছাড়াও যদি অন্য কেউ তোমরা কেউ অন্য পদ্ধতি ব্যবহার করতে চাও সেটা করতে পারো কিন্তু আমি সব সময় তোমাদের যতগুলি গুণের অঙ্ক করে দেব সবগুলোতেই আমি সারি কলাম পদ্ধতি ব্যবহার করব তাহলে এখানে দেখো আমরা প্রথমে প্রথম সারি ধরে নিলাম প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে আমরা প্রথম এই ভুক্তিটা পাবো কারণ এর পজিশনটা হলো 1 1 পজিশন প্রথম সারি প্রথম কলাম প্রথম সারি প্রথম কলাম আচ্ছা তাহলে দেখো 1 ইনটু 1 1 ইনটু 6 1 ইনটু 5 এগুলা গুণ করে আবার যোগ চিহ্ন বসিয়েছি তারপরে 1 ইনটু মাইনাস 2 1 ইনটু 1 1 ইনটু 10 এরপরে 1 ইনটু মাইনাস 1 1 ইনটু 6 1 ইনটু 5 আমাদের প্রথম এটা চেকিং শেষ এটা আমাদের চেক করা হয়ে গেল প্রথম সারি চেক করা হয়ে গেল এরপরে আমরা চলে যাব দ্বিতীয় সারি 2 মাইনাস 3 4 এখানে আছে মাইনাস 2 1 10 তাহলে 2 ইনটু মাইনাস 2 আচ্ছা আগে প্রথম কলামকে করি 2 ইনটু 1 মাইনাস 3 ইনটু 6 4 ইনটু 5 2 ইনটু কি মাইনাস 2 মাইনাস 3 ইনটু 1 4 ইনটু 10 এরপরে হলো কি 2 ইনটু মাইনাস 1 2 ইনটু মাইনাস 1 মাইনাস 3 ইনটু 6 4 ইনটু 5 গেল আমাদের দ্বিতীয়টাও চেক করা শেষ এবার আমরা তৃতীয়টা চেক করি 3 ইনটু 1 মাইনাস 2 ইনটু 6 3 ইনটু 5 3 ইনটু মাইনাস 2 মাইনাস 2 ইনটু 1 3 ইনটু 10 ঠিক আছে এরপরে আমরা কি তৃতীয় ইয়েটা করব 3 ইনটু মাইনাস 1 দেখো 3 ইনটু মাইনাস 1 মাইনাস 2 ইনটু 6 3 ইনটু 5 3 ইনটু 5 তাহলে এখন আমরা আমাদের আমরা ফর্মুলায় ফেলে দিয়েছি এখন খালি জাস্ট সিম্পলি গুণ করে যোগ করা তাহলে 1 প্লাস 6 প্লাস 5 মাইনাস 2 প্লাস 1 প্লাস 10 মাইনাস 1 প্লাস 6 প্লাস 5 এবার দেখো 2 মাইনাস 18 প্লাস 20 মাইনাস 4 মাইনাস 3 40 মাইনাস 2 মাইনাস 18 20 তারপরে কত 3 মাইনাস 12 প্লাস 15 মাইনাস 6 মাইনাস 2 প্লাস 30 মাইনাস 3 মাইনাস 12 প্লাস 15 এখন আমরা যোগ বিয়োগ করে দেখব যে কত হয় তাহলে 1 প্লাস 6 প্লাস 5 তাহলে কত হচ্ছে 12 তারপরে হলো মাইনাস 2 প্লাস 1 প্লাস 10 কত হচ্ছে এটা হলো 9 9 হচ্ছে মাইনাস 1 প্লাস 6 প্লাস 5 এটা হচ্ছে 10 তারপরে দেখো 2 মাইনাস 18 প্লাস হলো 20 তাহলে কত হচ্ছে আমাদের এখানে এখানে হচ্ছে 4 এখানে হলো 4 তারপরে কত মাইনাস 4 মাইনাস 3 প্লাস 40 মাইনাস 4 মাইনাস 3 প্লাস 40 অর্থাৎ 40 থেকে 7 বাদ দিলে হবে 33 তারপরে হলো মাইনাস 2 মাইনাস 18 প্লাস 20 তাহলে এটা 0 এরপরে দেখো 3 মাইনাস 12 প্লাস 15 তাহলে 15 এখানে আমাদের হচ্ছে 6 15 আর 3 18 18 তে 12 বাদ দিলে 6 তারপরে হলো মাইনাস 6 মাইনাস 2 মাইনাস 6 মাইনাস 6 মাইনাস 2 প্লাস 30 মাইনাস 6 মাইনাস 2 প্লাস 30 তাহলে কত হচ্ছে আমাদের 30 থেকে 22 22 তারপরে হলো মাইনাস 3 মাইনাস 12 প্লাস 15 এটা 0 এইটাই হলো আমাদের অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এরপরে আরও একটা অঙ্ক করব আমরা আর একটা অঙ্কে চলে যাই আরেকটি অঙ্ক আমরা দেখি যে নতুন একটা অঙ্ক আমরা নেই এটা আমি মুছে দিলাম
আচ্ছা আমরা আরেকটি অঙ্ক নেই এটার নাম্বার ধরো আগেরটা 1 দিলে এটা 2 দাও এটা 2 দাও এটা হলো আমরা একটা নেই এই একটা ম্যাট্রিক্স নেই 2 0 1 তারপরে হলো 5 1 0 5 1 0 এবং 5 1 0 0 1 3 বি আর একটা ম্যাট্রিক্স নিব বি ম্যাট্রিক্সটা হলো 3 minus 1 1 minus 15 6 minus 5 5 minus 2 2 তাহলে এদের মধ্যে আমরা গুণ নির্ণয় করব তাহলে কি 2 0 2 0 1 5 1 0 একটু ভালোভাবে খেয়াল করো যে 2 0 এখানে আমরা দিই minus 1 2 0 minus 1 5 1 0 0 1 3 বি ম্যাট্রিক্স হলো 3 minus 1 1 minus 15 6 minus 5 5 minus 2 2 5 minus 2 2 এখানে কি আমাদের দেখাতে হবে এ বি সমান বি এ তাহলে দেখাও যে এ বি সমান হলো অর্থাৎ এ বি নির্ণয় করে যে ম্যাট্রিক্সটা পাবো বি এ নির্ণয় করো একই ম্যাট্রিক্স পাবো তাহলে আমরা লিখি কে করি বাম পক্ষ বা আমরা শুধু লিখি এখন এ বি এখন এ বি দেখো 2 0 minus 1 5 1 0 0 1 3 তারপরে আছে 3 minus 1 1 minus 15 6 minus 5 5 minus 2 2 এখন এদের মধ্যে আমরা আগের পদ্ধতিতে গুণ করব তাহলে গুণ করলে দেখো কি হয় দেখি আমরা একবারে করি এবার প্রথম সারি দিয়ে প্রথম কলাম এই যে প্রথম সারি আর এই হলো প্রথম কলাম গুণ করে আমরা একবারে ফলাফল বসাবো তাহলে 2 ইনটু 3 6 মাইনাস 0 মাইনাস 5 তারপরে হলো দেখো 2 ইনটু মাইনাস 1 তাহলে মাইনাস 2 প্লাস 0 প্লাস 3 তারপরে কি এরপরে হলো 2 ইনটু মাইনাস 1 2 ইনটু মাইনাস 1 প্লাস 6 প্লাস 2 প্লাস 2 তারপরে হলো 2 ইনটু 1 2 2 ইনটু 1 2 প্লাস হলো 0 মাইনাস 2 এরপরে আমরা পরে দ্বিতীয় সারি নিব তাহলে 5 ইনটু 3 15 মাইনাস 15 প্লাস 0 তারপরে কি দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম মাইনাস 5 প্লাস 6 মাইনাস 0 মাইনাস 0 বা প্লাস 0 যেটা দাও সমস্যা নাই এরপরে হলো 5 ইনটু 1 5 মাইনাস 5 প্লাস হলো 0 তারপরে দেখো এবার আমরা তৃতীয় সারি নেব 0 0 মাইনাস 15 প্লাস 15 তারপরে হলো কি দেখো 0 তাহলে এটা হবে 0 প্লাস 6 মাইনাস 6 তারপর হলো 0 0 মাইনাস 5 প্লাস 6 তাহলে আমাদের ফলাফল কি হচ্ছে আমাদের ফলাফল হচ্ছে দেখো 1 0 0 0 1 0 0 0 1 যেটা আমরা দেখছি যে একটা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্ডার 3x3 যেটা আমরা কি এটাকে দেখবা যে আই থ্রি দ্বারা প্রকাশ করা হয় আই থ্রি তাহলে আই থ্রি এটা লিখতে হবে এখানে আমরা লিখব না এখন আমরা যেহেতু এ বি নির্ণয় করলাম আমরা এখন দেখব বি এ সমান কত হয় তাহলে আমরা এটা মুছে দিই এখন আমরা এরপরে আমরা বি ইনটু এ নির্ণয় করি তাহলে এটা মুছে দিলাম
আবার আবার b into a এটা আমরা নির্ণয় করব b into a বসায় দাও b into a b হলো 3 minus 1 1 minus 15 6 minus 5 5 minus 2 2 a ম্যাট্রিক্স হলো 2 0 minus 1 5 1 0 0 1 3 এখন এদের মধ্যে আমরা বা গুণ করে দেখব যে কত আসে তাহলে দেখি কত আসে আর গুণ করা যে সম্ভব সেটা তো তোমাদের শুরুতেই বলেছি যে এ ম্যাট্রিক্স এর অর্ডার যদি 3 বাই 3 বি ম্যাট্রিক্স এর অর্ডার যদি 3 বাই 3 হয় তাহলে এদের মধ্যে গুণ করা যাবে কি যাবে না চেক করার দরকার নাই এ ম্যাট্রিক্স এর অর্ডার যদি 2 বাই 2 বি ম্যাট্রিক্স এর অর্ডার যদি 2 বাই 2 হয় তাহলে এ বি এবং বি এ নির্ণয় করা যাবে কি না চেক করার দরকার নাই এ ম্যাট্রিক্সের অর্ডার যদি 4 বাই 4 বি ম্যাট্রিক্সের অর্ডার যদি 4 বাই 4 হয় তাহলে এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে চেক করা যাবে কি যাবে না আমাদের গুণ করা যাবে কি যাবে না আমাদের চেক করার প্রয়োজন নাই তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যেহেতু দেখছি যে বি ম্যাট্রিক্সের অর্ডার কত 3 বাই 3 এ ম্যাট্রিক্সের অর্ডার কত 3 বাই 3 তাহলে এদের মধ্যে গুণ করা সম্ভব তাহলে এখন আসো আমরা গুণ করি 3 ইনটু 2 তাহলে আমরা সারি কলাম পদ্ধতি প্রথম সারিকে সিলেক্ট করব প্রথম কলাম গুণ করব দ্বিতীয় কলাম তৃতীয় কলাম আচ্ছা তাহলে কত আসে 6 6 মাইনাস 5 প্লাস 0 তারপরে দেখো 3 ইনটু 0 0 মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1 তারপর হলো 3 ইনটু মাইনাস 1 তাহলে মাইনাস 3 মাইনাস জিরো প্লাস থ্রি তাহলে প্রথম সারি গুণ করা শেষ আমি এটা সাধারণত যখন ক্লাসরুমে করাই আমি এটা কেটে দিই যে কেটে দিলাম এরপর আমরা দ্বিতীয় সারি নিই তাহলে দ্বিতীয় সারি নিলাম এরপরে দ্বিতীয় সারি নিলাম দ্বিতীয় সারি দ্বারা আমরা কি করব প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম গুণ করে প্রথম কলামকে গুণ করে এখানে বসাবো দ্বিতীয় কলাম গুণ করে এখানে তৃতীয় কলামকে গুণ করে এখানে বসাবো ফলাফল বসাবো তাহলে দেখো মাইনাস 15 ইন্টু 2 মাইনাস 15 ইন্টু 2 মাইনাস তাহলে 30 মাইনাস মাইনাস 15 ইন্টু 2 মাইনাস 30 প্লাস 30 মাইনাস 0 তারপরে মাইনাস 15 ইন্টু 0 0 প্লাস 6 মাইনাস 5 তারপরে কি 15 15 মাইনাস 15 ইন্টু মাইনাস 1 তাহলে 15 6 0 প্লাস 0 প্লাস 0 মাইনাস 15 এরপরে দেখো এবার আমরা তৃতীয় সারি নিব তাহলে 5 ইন্টু 2 10 মাইনাস 10 প্লাস 0 তারপর 5 ইন্টু 0 0 মাইনাস 2 প্লাস 2 তারপর মাইনাস 5 মাইনাস 5 মাইনাস জিরো প্লাস হলো সিক্স তাহলে এক্ষেত্রে আমরা কত পেলাম দেখো এক্ষেত্রে আমরা পেলাম ওয়ান জিরো 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 ওয়ান আচ্ছা এখানে থার্টি হবে জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে লিখবো সুতরাং সুতরাং এ বি সমান বি এ প্রমাণিত বা শোড শোড ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা নিশ্চয় আমরা গুণ পারব আমরা এরপরে আরো দু একটি অঙ্কে আমরা চলে যাচ্ছি তোমরা দেখো স্লাইডে দেখতে পাচ্ছ আটের এক নম্বর একটা অঙ্ক এই অঙ্কটা বলছে যে এ বি সি নির্ণয় করো এ বি সি নির্ণয় করো তাহলে আমরা আগে অঙ্কটা বোর্ডে উঠাই নিই তারপরে আমরা তাহলে কি নিয়ম কি এটা আগে প্রথমে এ বি নির্ণয় করতে হবে তারপরে সি নির্ণয় করতে যেহেতু বইয়ে দেওয়া আছে
যে এটা নির্ণয় করো, আমরা জানি যে এটা নির্ণয় করা সম্ভব, তারপরেও আমরা অবশ্যই চেক করে নিব। তাহলে চেকিংটাও আমি দেখাচ্ছি, তারপর আমি গুণ করে দেখাবো আর কি। তাহলে এরপরে আসো, আমরা পরের অঙ্কে যাই। তাহলে এটার নাম্বার আমি তিন দিই, যেহেতু আমি সিরিয়ালি তিনটা করালাম, এর নাম্বার হলো তিন দিচ্ছি। নাম্বার থ্রি, এ ম্যাট্রিক্স হলো 1 2 3 4 5 6, বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স হলো 4 6 -1, 4 6 -1, সি ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 1 2 -5 6। আমাদের নির্ণয় করতে হবে এ বি ইন্টু সি, এ বি ইন্টু সি। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা করব হলো এ বি নির্ণয় করব। প্রথম কাজ হলো আমরা এ বি নির্ণয় করব। এর পরের কাজ হলো আমরা এ বির সাথে সি নির্ণয় করব, এ বির সাথে সি নির্ণয় করব। তাহলে আমরা চলে যাই, তাহলে এ বি সি নির্ণয় করব, আমরা সমাধানে চলে যাই। সমাধান, আর এখানে আমি ছোট্ট করে লিখি এ বি সি সমান হলো হোয়াট, মানে এ বি সি এ ম্যাট্রিক্সটা কত, এটা আমি একটু ছোট্ট করে লিখে রাখলাম। তাহলে প্রথমে এখন এ বি নির্ণয় করব, এ বি নির্ণয় করব। তাহলে দেখো এ বি আছে কত, 1 2 3 4 5 6, বি আছে কত, বি আছে হলো 4 6 -1। তোমাদের একটা জিনিস আমি একটু দেখাচ্ছি, তোমরা অনেকে যেটা করো পরীক্ষার খাতায়, বা তোমরা যখন অঙ্ক করো 1 2 3 4 5 6, পরেরটাও এভাবে লেখো 4 6 -1, তো এই কাজটা তোমরা করবা না। কারণ আমি প্রথম সারি এবং দ্বিতীয় সারির জন্য আমরা এতটুকু স্পেস নিচ্ছি এখানে, অর্থাৎ দুইটা সারির জন্য যে পরিমাণ স্পেস নিচ্ছি, তিনটা সারির জন্য আমি একই রকম স্পেস নিচ্ছি, কাজে আমরা এটা করব না। আমরা কি করব, আমি যেভাবে লিখেছি দেখো, দুইটা সারির জন্য আমি একরকম স্পেস নিয়েছি, অর্থাৎ যতটুকু স্পেস দুইটা সারির জন্য, তাহলে প্রথম প্রথম সারির তিন গুণ স্পেস আমি তৃতীয় সারি তিনটা সারির জন্য নিয়েছি। তাহলে আমাদের এখন গুণ করতে সুবিধা হবে, তাহলে গুণ করা যায় কি না এটা আমাদের চেক করতে হবে, তাই না? এটা কত, প্রথম ম্যাট্রিক্স হলো 2 বাই 3, এ ম্যাট্রিক্সটা কত, 3 বাই 1, 3 বাই 1, তো কাজে গুণ করা সম্ভব। কারণ প্রথমে আছে কত, 3, প্রথম ম্যাট্রিক্সের কলাম হলো 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সারি কত, 3, এদের মধ্যে গুণ করা সম্ভব। তাহলে আমরা গুণ করে নিই, তাহলে গুণ করলে কত বাই পাবো, 2 বাই 1 পাবো, গুণ করলে 2 বাই 1 পাবো। তাহলে 1 ইন্টু 4 যোগ 4, 2 ইন্টু 6 হলো 12, 3 ইন্টু -3 হলো -3, আমাদের আর ওইদিকে গুণ করার সুযোগ নাই। তারপরে দেখো 4 ইন্টু 4, 4 ইন্টু 4 হলো 16, 5 ইন্টু 6 হলো 30, 5 ইন্টু 6 হলো 30 -6, তাহলে আমাদের কত হলো দেখো, আমরা পেলাম হলো, আমরা পেলাম কত, 13, আর এইখানে পেলাম হলো দেখো 40, এটা হবে 40, 13 এবং 40, অর্থাৎ একটা কলাম ম্যাট্রিক্স পেলাম, একটা কি পেলাম, কলাম ম্যাট্রিক্স, দুইটা সারি একটা কলাম, দুইটা সারি একটা। এখন আমরা এ বি ইন্টু সি নির্ণয় করব, এ বি ইন্টু সি নির্ণয় করব। তাহলে পুনরায় পুনরায় তাহলে এখান থেকে পুনরায় এ বি
ইনটু সি। এখন এদের মধ্যে গুণ করা যাবে কিনা সেটা আমরা পরে দেখি, আগে আমরা বসাই নি। আমরা এবি পেয়েছি হলো 13, এখানে পাইছি হলো 40, আর এটা কত পাইছি 1, 2, -5, 6। এখন আমরা গুণ করে দেখবো যে এদের মধ্যে গুণ করা সম্ভব কিনা। দেখো এবি যে ম্যাট্রিক্সটা পাইছি এর অর্ডার কত, এর অর্ডার হলো দুইটা সারি একটা কলাম। সি ম্যাট্রিক্সটা দেওয়া আছে একটা সারি চারটা কলাম, কাজে এদের মধ্যে গুণ করা সম্ভব। তাহলে দেখি গুণ করি, 13 × 1, এবং গুণ করে কত পাবো 2/4 আকারের একটা ম্যাট্রিক্স। 13 × 1 = 13, 13 × 2 = 26, 13 × −5 = 65, 13 × 6 = 78, এরপরে 40 × 1 = 40, 40 × 2 = 80, 40 × −5 = 200, আর এটা হলো 240। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটাই হলো আমাদের নির্ণেয় এ বি ইন্টু সি। তাহলে আমরা, আমার মনে হয় যে আমরা যে তিনটা অঙ্ক করলাম, আমরা এই তিনটা অঙ্কের মধ্যে আমরা কি আমাদের যে গুণের যে ম্যাট্রিক্সের যে গুণ এটা আমরা করতে পারবো। তবে আমাদের আরও প্র্যাকটিস করতে হবে। তবে আমরা আজকে আরও একটা অঙ্ক করব, আরও একটা অঙ্ক করে আমরা আজকে এখানে শেষ করবো আর কি। আমরা 4 নম্বর অঙ্কে চলে যাই। 4 নম্বর অঙ্ক, এ একটা ম্যাট্রিক্স নিয়ে আমরা, আমি এটা আমার স্লাইড থেকে না, আমি একটু বাইরে থেকে করাবো। 1, 2, 4 - 3, 1, 2, 4 - 3, এখান থেকে আমরা এ সমান এত হলে এ স্কোয়ার ও এ কিউব নির্ণয় করো। এটা আমরা কিভাবে করব এটাই আছে আমি দেখাবো। তাহলে সমাধানে আমরা আসি, সমাধান এটার আরও একটা অংশ আছে, সেটা আমরা ইনশাআল্লাহ আগামী দিন করব। তাহলে এখানে দেখো প্রথমে বলছে এ স্কোয়ার সমাধান, তাহলে এ স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ ইন্টু এ। তাহলে কত আসে দেখো, 1, 2, 4 - 3, এটা হলো 1, 2, 4 - 3। তাহলে এখন আমরা এদের মধ্যে গুণ করব। তাহলে 1 × 1, আমি আবারও লাল কালি দিয়ে চিহ্নিত করে দেখাচ্ছি, তাহলে 1 × 1 + 2 × 4 = 8, 1 × 2 = 2 - 6, 1 × 2 = 2 × -3 = 6, এরপরে হলো 4 - 3 দিয়ে গুণ করো, 4 × 4 - 12, তারপর 4 × 2 = 8 প্লাস হলো 9। তাহলে আমাদের কত হচ্ছে, আমাদের হচ্ছে দেখো 9 - 4 - 8 = 17। তাহলে আমরা এই স্কোয়ার পেয়ে গেলাম। এরপরে আমরা এবং এ কিউব, তাহলে এ কিউব হলো এ স্কোয়ার ইন্টু এ। হয়তো অনেকে বলতে পারো যে না স্যার, এ কিউব কি এ ইন্টু এ স্কোয়ার করা যায় না? তাহলে এ কিউ সমান এ স্কোয়ার ইন্টু এ নির্ণয় করলে যেটা হবে, এ ইন্টু এ স্কোয়ার নির্ণয় করলেও একই হবে। তোমরা এটা বাসাই করে দেখবা যে একই হয় কি না। আর যদি মনে করো যে না হয়, তাহলে আমাকে আগামী দিন কমেন্টে লিখবা যে স্যার এটা হয়নি। অবশ্যই হবে, না হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? তাহলে আমরা এ স্কোয়ারটা বসাই, এ স্কোয়ার কত পেলাম, 9
माइनस फोर माइनस एटीन सेवेंटीन ए कत ए हलो वन टू फोर माइनस थ्री वन टू फोर माइनस थ्री तेल एख देखो नाइन इंटू वन नाइन नाइन इंटू वन नाइन माइनस सिक्सटीन नाइन इंटू टू एटीन नाइन इंटू टू एटीन प्लस हलो टुएल्व प्लस हलो टुएल्व एरपर देखो माइनस एट इंटू वन तेल माइनस एट प्लस हलो सिक्सटी एट एरपर आसे माइनस सिक्सटीन माइनस हलो फिफ्टी एट फिफ्टी वन समान समान कत लिखते परि समान समान हलो एखाने माइनस सेवेन थर्टी एखाने हलो सिक्सटी एखाने हलो माइनस सिक्सटी सेवेन आमादे जोग वियोग एवं गुणटा खूब भालोभावे ख्याल करते हबे যে এটা ঠিক আছে কিনা যোগ বিয়োগে আমাদের ভুল হয় একটু খেয়াল করতে হবে যেন কোনো রকম ভুল না হয় এই জন্য আমি আরেকবার চেক দিচ্ছি তাহলে ওয়ান ইন্টু ওয়ান যোগ টু ইন্টু ফোর তাহলে প্লাস টু ইন্টু তাহলে এইট ওয়ান প্লাস এইট ওয়ান ইন্টু টু 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 ইন্টু মাইনাস থ্রি মাইনাস সিক্স ফোর ইন্টু ওয়ান ফোর মাইনাস টুয়েলভ ফোর ইন্টু টু এইট মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস নাইন তাহলে আমাদের হলো নাইন মাইনাস ফোর মাইনাস এইট সেভেন্টিন এরপরে এ কিউব নির্ণয় করলাম এ কিউবে কত আছে নাইন মাইনাস ফোর মাইনাস এইট সেভেন্টিন আর ওখানে বসালাম ওয়ান টু ফোর মাইনাস থ্রি ওয়ান টু ফোর মাইনাস থ্রি তাহলে দেখো নাইন ইন্টু ওয়ান নাইন মাইনাস সিক্সটিন নাইন ইন্টু টু হলো এইটিন প্লাস টুয়েলভ মাইনাস এইট প্লাস সিক্সটি এইট মাইনাস সিক্সটিন মাইনাস ফিফটি ওয়ান তাহলে কত হলো মাইনাস সেভেন থার্টি মাইনাস সিক্সটি এবং মাইনাস সিক্সটি সেভেন এর সাথে আরেকটু অঙ্ক আছে আমাদের মনে হয় আর দুই মিনিট সময় হলে এই অঙ্কটা শেষ হয়ে যাবে সেটা হলো এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ইলেভেন আই নির্ণয় করো এবং এবং এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ইলেভেন আই যেখানে আই সমান হলো ওয়ান জিরো জিরো ওয়ান নির্ণয় করো নির্ণয় করো আচ্ছা তাহলে আমাদের দেখো এ স্কোয়ার নির্ণয় করা হয়ে গেছে তাহলে আমরা এখন কি করবো এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ইলেভেন আই এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস আই এইটুক মাইনাস ইলেভেন আই এইটুক নির্ণয় করি তাহলে আমি একটু হেডিং দিই হেডিংটা হলো এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ইলেভেন আই নির্ণয় এই হেডিংটা দিয়ে দিলাম এখন আগে রাশি লেখি ম্যাট্রিক্সটা এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ইলেভেন আই তাহলে এ স্কোয়ার আমরা পেয়েছি দেখো এখানে নাইন মাইনাস ফোর নাইন মাইনাস ফোর মাইনাস এইট সেভেন্টিন প্লাস টু ইন্টু এ কত এ হলো দেওয়া আছে ওয়ান টু ফোর মাইনাস থ্রি মাইনাস ইলেভেন আই আই দেওয়া আছে আই হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার টু বাই টু তাহলে খেয়াল রাখবা এখানে কিন্তু আই টু লেখা নাই কোথাও এখানে আই টু লেখা আছে এখানে কিন্তু আই টু লেখা নাই কিন্তু আমরা বুঝবো যদি আয় দেওয়া না থাকে আয় যদি দেওয়া না থাকে তাহলে আমরা দেখব আমাদের এ ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে এ ম্যাট্রিক্স যদি টু বাই টু হয় তাহলে আয়টা হবে টু বাই টু এ ম্যাট্রিক্স যদি থ্রি বাই থ্রি হয় তাহলে আয় ওখানে দেওয়া থাক বা না থাক আয়টা কত হবে থ্রি বাই থ্রি হবে আমরা নেক্সট দিনে সেই ধরনের অঙ্ক করব তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান এখন আমরা দেখি এদের মধ্যে যোগ বিয়োগ গুণ করে কি হয় নাইন মাইনাস ফোর মাইনাস এইট সেভেন্টিন এখন টু দিয়ে গুণ করো টু হলো একটা স্কেলার আমরা জানি যদি কোনো স্কেলার কোনো ম্যাট্রিক্সের পূর্বে থাকে সেই স্কেলার দিয়ে ওই ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে গুণ করতে হয় তাহলে টু ইন্টু টু টু ইন্টু টু
2 into 1 2 2 into 2 হলো 4 এখানে হবে 8 আর এই হলো minus 6 minus 11 0 0 11 এখন আমরা তিনটা একবারে যোগ বিয়োগ করতে পারি দেখো 9 plus 2 minus 11 কত হবে 0 minus 4 plus 4 minus 0 0 minus 8 plus 8 minus 0 0 17 minus 6 minus 11 কত 0 তোমরা এটা not equal to এটা লিখবা না কখনোই equal to 0 লিখবা না তোমরা কারণ equal to 0 লিখলে সেটা শূন্য মনে হবে কিন্তু যদি লিখতেই হয় এরকম একটা প্রতীক দিয়ে লিখবা বোল্ড করে দিবা আর বোল্ড করার দরকার নাই পরীক্ষার খাতায় তোমরা এটা লিখবা না বিভিন্ন বইয়েতে বই পুস্তকে দেখবা এটা এখানে শূন্য দেওয়া আছে কিন্তু শূন্যটা বোল্ড করা আছে বোল্ড করা মানে এটা হলো একটা শূন্য ম্যাট্রিক্স এর প্রতীক হলো শূন্য দিয়ে বোল্ড করা আছে সেটা একটা প্রতীক নট শূন্য কারণ ম্যাট্রিক্সের কোনো মান নাই আমরা কি জানি নির্ণায়কের মান আছে আর ম্যাট্রিক্সের কোনো মান নাই ম্যাট্রিক্স হলো বিশেষ আকারে লিখিত রাশি এর কোনো মান নাই ঠিক আছে এর কি আছে আকার আছে প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় যে তোমরা ম্যাট্রিক্সের গুণ বুঝতে পেরেছো আমরা আগামী দিন আরও কয়েকটি ম্যাট্রিক্সের গুণের অঙ্ক করব তারপরে আমরা আমাদের পরবর্তী যে প্রথম অধ্যায়ের আরেকটি অংশ আছে নির্ণায়ক নির্ণায়কে আমরা চলে যাব তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা করে আমি আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ